নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, লিভ ইন পার্টনার আফতাব পুনেওয়ালার হাত ধরে শ্রদ্ধা ওয়ালকার মা বাবার স্নেহ ভালোবাসা বন্ধনকে ছিন্ন করে চলে গিয়েছিল দিল্লিতে, এবং সেই শ্রদ্ধা ওয়ালকার তার লিভ ইন পার্টনার আফতাব পুনেওয়ালার হাতে খুন হন এবং তার দেহ 35 টুকরো করে ফ্রিজে ভরে রাখা হয়। এই ব্যাপারটি নিয়ে আপনারা জানেন যে বিশেষ চর্চা হচ্ছে এবং গোটা দেশ ভারতীয়রা হতবাক হয়ে গেছে। প্রতিদিন আমরা এই খুন নিয়ে দেখতে পাচ্ছি যে নানান রকমের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আর এরই মধ্যে বাংলাদেশেও দেখা গেল এই শ্রদ্ধাকাণ্ডের ছায়া। জোরে কথা বলায় হিন্দু প্রেমিকাকে 3 টুকরা করে খুন করেছে মুসলমান প্রেমিক। প্রেমিকাকে খুন করে তার দেহ 3 টুকরা করে ভাসিয়ে দেওয়া হয় নর্দমায়। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক আবু বকরকে। ঘটনাটি ঘটেছে খুলনা জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম কবিতা রানী। ঘটনাটি গত 7ই নভেম্বর। আবু বকর প্রথমে ওই মহিলাকে প্রেমের জালে ফাঁসায়। বছর 27-এর কবিতাকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ভাড়া বাড়িতে নিয়ে যায় আবু বকর। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, কিন্তু এরপরেই এই যুগলের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। ঘটনার পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় কবিতাকে। এরপর দেহকে 3 টুকরা করে প্লাস্টিকে মুড়ে ফেলে দেওয়া হয় নর্দমার জলে। দর্শক, ভালোবাসার অপূর্ব নিদর্শন। জানা গিয়েছে খুন করার মাত্র 5 দিন আগে কবিতার সঙ্গে পরিচয় হয় বছর 25-এর এই আবু বকরের। খুলনার গোবরচকা এলাকায় আবু বকর থাকত একটি ভাড়া বাড়িতে। ওই রাতে তার স্ত্রী বাড়িতে ছিল না, সেই সুযোগে কবিতাকে বাড়ি নিয়ে আসে আবু বকর। কবিতাকে আসতে কথা বলতে বলেছিল আবু, তা না করে কবিতা আরও উচ্চস্বরে কথা বলতে থাকে। তখন প্রথমে তার মুখ চেপে ধরে আবু বকর, পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়, আর সেই দেহ লোপাট করার জন্য ডেকে আনে পরিচিত দুজনকে। পরে তারা দেহটি টুকরো টুকরো করে কেটে পলিথিনে মুড়িয়ে রাখে। তারপরে দেহটি বাইরে ফেলা হয়। নিজেকে বাঁচাতে আবু বকর ঢাকার দিকে রওনা হয়। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে আবু বকর। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোবরচাকা ক্রসরোডের রাজু নামে একজনের বাড়িতে ভাড়া নিয়ে থাকত আবু। সেখানে তার সঙ্গে থাকত স্বপ্না বেগম, তাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেয় আবু বকর। কিন্তু পুলিশ জানিয়েছে স্বপ্না বেগম আবুর বিবাহিতা স্ত্রী নন, তারা একসঙ্গে থাকতেন। স্বপ্না খুলনার বেসরকারি একটি হাসপাতালে নার্স হিসাবে কর্মরত আছেন। জানা গিয়েছে আবুর বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা গ্রামে, কবিতার বাড়ি খুলনার 18 নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায়। দর্শক, এই যে প্রায় প্রতিনিয়ত এইরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, প্রায় প্রতিদিনই বলা চলে, প্রতি সপ্তাহেই একটা না একটা এই নারকীয় হত্যাকাণ্ড, নারকীয় ঘটনা আমরা দেখতে পাই, কিন্তু তারপরেও তো এইসব ঘটছে। লাভ জিহাদের ফাঁদে পড়ছে হিন্দু মেয়েরা, কিন্তু কেন, এর পরিত্রাণ কি আমার জানা নেই। যতদিন পর্যন্ত এই যে মানুষের বুদ্ধোদয় না ঘটবে, মানুষ সাত পাঁচ না ভাববে, আর এই যে যারা নাকি মা বাবা ভাই বোন সমাজের আপত্ত স্নেহ ভালোবাসা বন্ধনকে এইভাবে মানে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, এইভাবে দুর্মার করে ভেঙে দিতে পারে,
তাদের কাছ থেকে সুবিবেচনামূলক সিদ্ধান্ত আশা করাটাই বোকামি। এবং যারা এই রকম অবিবেচক হয়, যারা এই রকম নির্দয় নিষ্ঠুর পাষাণ হয়, তাদের ভাগ্যে একটা বিধি লিখন তো থাকবেই, তাই না? এবং সেই বিধি লিখনটা শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক পরিণতি, এবং এই পরিণতিটা বারবার ভোগ করছে এই জাতীয় মানুষগুলি। কিন্তু তারপরও অনেক মেয়েরই বোধোদয় হচ্ছে না, বা ছেলেরও একই অবস্থা। তো যাই হোক, সকলেই ভালো থাকুন, নমস্কার।